হ্যালো বন্ধুরা আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো সিম্পল এবং ডিলিশিয়াস চিকেন কারি যদি আপনি নতুন রাঁধুনি হন মানে কিচেনে আপনি যদি বিগিনার হন তাহলে এই রেসিপিটা একেবারে পারফেক্টলি আপনার জন্য চলুন দেখে নিই কীভাবে বানাতে হবে সবার আগে আমরা মশলা তৈরি করব। মশলার মধ্যে দেখুন আমি একটা ছোট মিক্সার জারে স্বাদ মতো লাল লঙ্কা নিয়েছি শুকনো লাল লঙ্কা কিছু আমি রসুন নিয়েছি বারো থেকে পনেরো কলির মতো রসুন হবে রসুনের কোয়াগুলো খুব ছোট ছোট বলে আমি খুব ভালো করে ছিলিয়েও নিই আপনি দেখতে পারেন আর এখানে আমি দেড় ইঞ্চির মতো আদা নিয়েছি তার সাথে সাথে আমরা আরও কিছু জিনিস দেব। দিয়ে দেব এক মুঠ মতো গোটা ধনে আর এর সঙ্গে সঙ্গে দেব এক টেবিল চামচ মতো জিরে আপনি চাইলে ধনে আর জিরের পাউডারও ব্যবহার করতে পারেন আমি গোটাই ব্যবহার করছি যাতে গ্রেভিটা একটু সুন্দর গাঢ় হয় আর এর সঙ্গে সঙ্গে এই যে দেখুন একটা টমেটো মিডিয়াম থেকে একটু বড়ো সাইজের এটা আমি ছোট ছোট করে কেটে ছোট ছোট না রাফলি কেটে আমি দিয়ে দিচ্ছি এর সঙ্গে সঙ্গে যদি আপনার কাছে দই থাকে তাহলে দই দিয়ে দিন না থাকলে স্কিপ করুন আমার কাছে একেবারে একটুখানি ছিল একেবারে বিনা প্রিপারেশানে বানাচ্ছি এই কারণে যা আছে তাই দিচ্ছি দু চামচ মতো আমি দই দিয়ে দিয়েছি আর স্বাদ মতো এখন আমি লবণ দিচ্ছি লবণটা আমি পুরোটা এখানেই দিচ্ছি আমি পরে মশলায় বা চিকেনের মধ্যে আর লবণ ব্যবহার করব না এর সঙ্গে দিচ্ছি আমি ওয়ান ফোর টি স্পুন শাহি গরম মশলা এটা ঘরে বানানো শাহি গরম মশলা নর্মাল গরম মশলা ইউজ করতে হলে হাফ টি স্পুন ইউজ করুন আর আমি দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুন হলুদ পাউডার আর এখন আমি এই সব কিছুর একটা মিহি পেস্ট বানিয়ে নিয়ে আসব। মিহি পেস্ট বানিয়ে আপনাকে আমি দেখাচ্ছি এ দেখুন বন্ধুরা আমি সমস্ত মশলাগুলোর একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি আপনি চাইলে এর মধ্যে পেঁয়াজও দিতে পারেন কিন্তু আমি এর মধ্যে পেঁয়াজটা দিচ্ছি না আমি পেঁয়াজটাকে আলাদা করে ফ্রাই করব আর এই হচ্ছে আমাদের চিকেন এই দেখুন আধা কিলো চিকেন আছে তো চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে জল ঝরিয়ে নিয়ে নিয়েছি এবার এটাকে আমি সাইডে রাখবো আর চলুন কড়াই বসিয়ে নিই এখানে আমি ইন্ডাকশান চালু করেছি মানে হিট চালু করেছি আর এখন আমি তেল দিয়ে দিচ্ছি তেল নিজের পছন্দ মতো বেশি কম করুন কোনো অসুবিধা নেই তেলের মধ্যে আমরা পেঁয়াজ দিয়ে দেব। তেল গরম হওয়ার পরে এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম ছোট ছোট করে কেটে নিয়েছি স্লাইস করেও কাটা যায় কোনো অসুবিধা নেই তো পেঁয়াজটাকে আমি হালকা লাল করে ভেজে নেব হালকা লাল করে ভেজে নেব তারপরে আমরা এর মধ্যে যে মশলাটা আমরা পিষে রেখেছি সেই মশলাটা দিয়ে দেব এখানে আমি লবণ দিচ্ছি না কারণ আমি যথেষ্ট লবণ মশলা পেশার সময় দিয়ে দিয়েছি আর এক্সট্রা লবণ এখানে লাগবে না এই দেখুন বন্ধুরা পেঁয়াজের কালার যথেষ্ট লাল হয়ে গেছে এবার আমি দিচ্ছি হাফ টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কা পাউডার এতে আমাদের চিকেন কারির কালারটা খুব সুন্দর আসবে আপনার কাছে যদি না থাকে স্কিপ করতে পারেন এবার আমি এর মধ্যে মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি আমি যেখানে লাল লঙ্কা ব্যবহার করেছি শুকনো লঙ্কা তো আপনি ওখানে লাল লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই আমি দিয়েছি এই কারণে যে গ্রেভিটা সুন্দর গাঢ় হবে এই কারণে আমি শুকনো লাল লঙ্কাই দিয়েছি মিক্সির জারটা ধুয়ে আমি অল্প একটু জল দিয়ে দিয়েছি এবার আমরা ঢেকে ঢেকে ততক্ষণ কুক করব যতক্ষণ কি এই যতটা আমরা জল দিয়েছি এই জলটুকু শুকিয়ে না যায় খুব বেশি কুক করার দরকার নেই কারণ আমরা যখন এর মধ্যে চিকেন দিয়ে কুক করব তখন পুরোপুরি মশলা খুব ভালো করে কুক হয়ে যাবে কোনো অসুবিধা হবে না তো এই দেখুন যেটুকু জল আমরা দিয়েছিলাম জলটুকু পুরোপুরি শুকিয়ে গেছে ওপর থেকে তেলও দেখা যাচ্ছে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে আমরা চিকেনগুলোকে দিয়ে দেবো চিকেনের এক্সট্রা জল ঝরিয়ে নেবেন অবশ্যই জলসহ দেবেন না আমিও জলটা ঝরিয়ে নিয়েছি তারপরে আমি দিয়ে দিচ্ছি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব আর ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমরা আবারও ঢেকে ঢেকে কুক করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত কি চিকেনের মধ্যে থেকে জলও বেরিয়ে আসে আর সেই জলটা শুকিয়েও যায় আর ওপর থেকে খুব ভালোভাবে তেল দেখা যায় মোটামুটি বারো থেকে পনেরো মিনিটের জন্য আমাদের কুক করতে হবে ঢেকে ঢেকে মিডিয়াম হিট রেখে কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে অবশ্যই নাড়িয়ে দেবো যাতে নিচে থেকে পুড়ে না যায় তেরো চোদ্দ মিনিট হয়ে গেছে আপনি দেখতে পাচ্ছেন মশলার কোয়ান্টিটি যথেষ্ট কম হয়ে গেছে শুকনো শুকনো দেখতে লাগছে আর যথেষ্ট তেল ওপর দিয়ে দেখা যাচ্ছে আর নিচে হালকা হালকা লাগতে শুরু করেছে দেখুন আমি নিচে থেকে খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি আর ভালো করে নেড়ে চেড়ে এখন আমরা জল দিয়ে দেবো জল এখানে নিজের পছন্দ মতো অ্যাড করবেন গ্রেভি যতটা পাতলা চান সেই হিসাবে জল ব্যবহার করবেন আমি খুব বেশি গাঢ় করব না একটু পাতলাই রাখবো কিন্তু খুব বেশি পাতলাও রাখব না যে একেবারে খেতে ভালো না লাগে তো আমি সেই হিসাবে জল দিয়ে দিচ্ছি আর আমাদের চিকেন মোটামুটি কুক হয়ে গেছে নাইনটি টু নাইনটি পর্যন্ত কুক হয়ে গেছে এখন হাড়গুলো একটু সিদ্ধ হতে বাকি আছে তার জন্য আমাদের মোটামুটি দশ বারো মিনিট রান্না করতে হবে এখানে সেই হিসেবে আমি জল দিয়ে দিলাম যাতে দশ বারো মিনিট রান্না হতে হতে আমাদের গ্রেভি কনসিস্টেন্সি আমাদের পছন্দ মতো হয়ে যায় যাই হোক এখন রান্না হতে দেবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত কি গ্রেভি কনসিস্টেন্সি আমাদের পছন্দ মতো না হয়ে যায় আর যখন আমাদের পছন্দ মতো হয়ে যাবে তখন আমরা এর মধ্যে কিছু জিনিস অ্যাড করব দেখুন এখন মোটামুটি হতে চলেছে এবার আমি লাস্টে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন আবারও শাহি গরম মশলা আর দিচ্ছি এখানে হাফ টি স্পুন ভেজে রাখা কসুরি মেথি কসুরি মেথি যদি আপনার কাছে না থাকে তাহলে স্কিপ করতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন আর দিচ্ছি অল্প কিছু ফ্রেশ ধনে পাতা কুচি এটা আমি খুব ভালো করে ধুয়ে কুচিয়ে রেখেছিলাম লাস্টে যদি আপনি একটুখানি গরম মশলা ব্যবহার করেন তাহলে মাংসের স্বাদ অনেক চেঞ্জ হয়ে যায় এবং অনেক বেশি সুস্বাদু লাগে এই জন্য প্রথমে যদি গরম মশলা ইউজ নাও করেন তাতেও কোনো অসুবিধা নেই কিন্তু লাস্টে অবশ্যই ইউজ করার চেষ্টা করবেন ভালো করে মিশিয়ে নিচ্ছি আর নামানোর আগে অবশ্যই একবার লবণটা চেক করে নেব যদি লাগে তাহলে এখানে আর একটু দিয়ে দেব আমার একটু কম ছিল আমি একটুখানি লবণ অ্যাড করে দিলাম ভালো করে মিশিয়ে নিয়েছি আর গ্রেভি কনসিস্টেন্সিও একেবারে পারফেক্ট আমাদের পছন্দ মতো হয়ে গেছে এবার আমরা হিট বন্ধ করব আর গরম গরম চিকেন কারিকে সার্ভ করব দেখুন বন্ধুরা আমি কতটা সহজ প্রসেস বলেছি আপনাকে আপনি যদি কিচেনে বিগিনার হন তাহলে এই প্রসেস ফলো করে একবার অবশ্যই বানাবেন তাহলে দেখবেন যে কেউ আপনার এই রান্না খেয়ে আপনার খুবই প্রশংসা করবে কেউ বুঝতেই পারবে না যে আপনি নতুন নতুন রান্না করছেন অবশ্যই ট্রাই করবেন রেসিপি আর যদি ট্রাই করেন তাহলে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন যে আপনার কেমন লাগলো চলুন বন্ধুরা আজকের জন্য এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর খেতে থাকুন বাই বাই